বাঁকুড়ায় কয়েকটি ত্রাণ শিবির ঘুরে দেখলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার। এদিন বাঁকুড়া পৌরসভা পরিচালিত গোধুলি লজ শরমা সুন্দরী স্কুলে ত্রাণ শিবির ঘুরে দেখার পাশাপাশি ওই শিবিরে থাকা মানুষের হাতে মাস্ক তুলে দেন, কথা বলে জানতে চান সমস্যা আছে কিনা। সরকারি ব্যবস্থাপনায় খুশি সাংসদ। বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে খবর, মোট 773টি ত্রাণ শিবিরে 71,411 জন আশ্রয় নিয়েছেন। বাঁকুড়া থেকে নরেশ ভকতের রিপোর্ট, স্টিং নিউজ। যে বিষয়টা হচ্ছে, মানে সকাল থেকেই একটা ঝড়ের হাওয়া, অল্প অল্প বৃষ্টি এটা শুরু হয়েছে, কিন্তু আর ঘণ্টাখানেকের মধ্যে হাওয়ার গতিবেগ বৃদ্ধি পাওয়ার কথা। সেই জন্য এই শহরেও বিভিন্ন জায়গায় যাদের মাটির বাড়ির দেওয়াল আছে তাদেরকে স্কুল বাড়িতে এনে রাখা হয়েছে। সেখানে তারা কীরকমভাবে আছেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক আছে কি না, জলের ব্যবস্থা ঠিক আছে কি না, মাস্ক সবার কাছে থাকছে কি না, এটা দেখার জন্যই এসেছিলাম। সেখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ব্যবস্থা পাকা জায়গাতেই সবাই আছে, তবে একটু মানুষ কাছাকাছি আছে, তো সেই জন্য সবাইকে মাস্ক ব্যবহার করার কথা বললাম। খাওয়া দাওয়ার ব্যবস্থাও রান্না হচ্ছে আরেকটি পাশের ঘরে, সেখান থেকে খাবার এনে সকলকে খাবার দেওয়া হবে। পুরসভা তো একটা উদ্যোগ নিয়েছে, হ্যাঁ, স্কুল পুরো শহরের মধ্যে, হ্যাঁ, কি বলবেন? এটা তো নিশ্চয়ই, এটা তো খুবই ভালো। তার কারণ আমরা জানি যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই 400 কোটি টাকা রাজ্য সরকারকে পাঠিয়েছে, কাজেই খুব স্বাভাবিক আছে সরকারকে এবং সমস্ত সামাজিক সংগঠন সকলকে মানুষের পাশে এই সময় তো আসতেই হবে। না না কোনো সব স্কুল সব রুম খোলা হয়েছে স্যার, সব রুম খোলা হয়েছে। আমার